বল বাবা কি খাবে? অনেক অপেক্ষার পরে আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আর একেবারে 44 ডিগ্রি থেকে এখন 24 ডিগ্রিতে, সো আল্লাহ চাইলে কি না পারে। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আর দেখতেই পাচ্ছেন ওয়েদারটা কত বেশি সুন্দর, কিছুদিন আগেই কিন্তু এত বেশি গরম ছিল, মানে কেউ কোনো বাইরেও যেতে পারছিলাম না, এমন একটা অবস্থা। বাচ্চাদের স্কুলও ছুটি ছিল, বেশি অবস্থা খারাপ ছিল বাংলাদেশে তো বলার বাইরে। তোমাদের ঢং আর নেকাব শেষ নেই, এত ঢং কেন ওদের? কই সেই কোকের বোতলটা কই? ওটা না দেখলে তো বোঝা থাকতো। আরে বাবা এদিকে ভাবিরা আসেন। আর এই সুপার শপটা নতুন করেছে, এটা নাম হচ্ছে অরিয়েন্ট সুপার শপ। এটা কিন্তু যশোরেও ব্রাঞ্চ আছে, সো মোটামুটি ভালোই করেছে ইন্টেরিয়ার ডেকোরেশন দিয়ে, মোটামুটি ভালোই। বাট হচ্ছে ওদের আরও কিছু মানে অর্গানাইজ এখনও বাকি আছে, মাত্র নিউ স্টার্ট করেছে তো অনেক কিছুই বাকি আছে এখনও। ড্রেস আইটেমও হচ্ছে বেশি একটা ছিল না, খুবই কম ছিল। আর বাচ্চাদের টয়েসের বাবা, টয়েস কিনতে হলে একটা কর্নারে শুধু টয়েস বাচ্চাদের। সো কোন জায়গায় ওভারঅল সব কিছুই মোটামুটি লেগেছে, আর এখন হচ্ছে কিছু কিছু বাকি আছে অর্গানাইজ করার ওদের। সো যেহেতু যশোরেও একটা ব্রাঞ্চ আছে, এখানেও একটা ব্রাঞ্চ, যশোরের ব্রাঞ্চ, সো এটার কারণে সব পরিচিত হয়ে গেছে, যশোরের মানুষজন সব এই ব্রাঞ্চে। সো খুব ভালো লাগতেছিল যেহেতু আমিও যশোরের মানুষের মুখে শুনে তারপর আসলাম। এগুলো দেখছি, আর মূলত এসেছিলাম হচ্ছে বামপট লাগবে, কারণ মানে এত বেশি গরম যে ঠান্ডা পানি ছাড়া খেতেই পাচ্ছি না। মানে কিছুদিন আগের কথা বলছি, আমি তো গ্যাপ দিয়ে অনেক গ্যাপ দিয়ে আসি, সো এখন তো মোটামুটি ঠান্ডা পড়ে গিয়েছে, বাট কিছুদিন আগে এত বেশি গরম ছিল, সো এটার কারণেই আমরা এসেছি বেসিক্যালি মামপট নেওয়ার জন্য। এই পার্পলটা দেখি, পার্পলগুলো মোটামুটি ভালোই লেগেছে। সো প্রাইসও যে খুব বেশি হাই লেভেল তা না, হচ্ছে রিজনেবল আছে প্রাইস অন্য সুপার শপের তুলনায় আর কি। না ওই যে ডাবল খোলা লাগবে এই জন্য আমি চিন্তা করছিলাম, তারপরে দেখলাম যে না ডাবল খোলা লাগবে না। এগুলো কি? ও ও এগুলো খোলা হয়ে গেছে, খোলা সবগুলোই
স্টকে আছে ওদের, এদের সব স্টকে। ওই যে রোল রোল করা থাকে ওর মধ্যে চকলেট, না ভালো আছে এটা না? হল্লা দেখেন কি দেখলাম জানি নেন, আপনি কটা নিচ্ছেন? সেই জেলি চকলেট পাগল হয়ে গেছে ওরা। সেখানে মেকআপ আইটেমও আছে মোটামুটি ভালো, বাট আমার হচ্ছে কিছু প্রোডাক্ট লাগবে বাট সেগুলো ছিল না, এটার জন্য মেকআপ আইটেমে কিছু নিতে পারি না। আর এই দেখেন আয়েশার এটা কোনো কথা, কি করলে তুমি? একটা কসমেটিক্স ক্রিম কিছুই রাখে না সে, সে সারাক্ষণ এটাই করতে থাকবে। আমি যে একটা ভ্যানিটি অর্গানাইজ করব, ভ্যানিটি কিনবো, বাট এটার এইটার কারণে আমি কিনতে পারি না। সো এটা বড় না হওয়া পর্যন্ত আমার মানে মেকআপ করেও শান্তি লাগে না। মেকআপ করতে গেলে খুব কষ্ট হয় ভ্যানাটি ছাড়া, মানে যাদের ভ্যানাটি নেই তারা বুঝে শুধু। তো ওই ওইটা কেনার আমার অনেক শখ ভাট হচ্ছে, আমি এই বেবির কারণে কিনতে পারি না। সুন্দর করে সাজিয়ে রাখতে পারি না এখানে উঠায় রাখছি, তারপরে একটা বাসাটা অনেক পুরাতন আমার বিয়ের আগে, সো ওইভাবে আমি কোথায় রাখবো কোথায় রাখবো আমার কসমেটিক করা হয় নাই। আমার হাজবেন্ড তো তো মানে দেশেও ছিল না সে। বল বাবা কি খাবে? তো এখনকার বাসাগুলো তো ইন্টেরিয়র ডেকোরেশনের সাথে বেসিক টেবিল অলরেডি সেট করে দেয়া থাকে, যে ভ্যানিটি গুলো সেট করে দেয়া থাকে। আর কি খাবা বলেন তো? না না আমি একটু শুনতে চাচ্ছি, জাস্ট হালকা। বাচ্চাদের উপর না না ঠিক আছে, ওকে থ্যাংক ইউ, কালকে দেখ। আচ্ছা ওকে ওকে সাম এই ক্লিপটা বাদ পড়ে গিয়েছিল, ভাবলাম যে এটার সাথে অ্যাড করে দিই নানু বাসায় যাওয়ার সময় কিছু মজার স্মৃতি। আর লেন্স পরতে আমার খুব বেশি ভালো লাগতো, মানে স্টুডেন্ট লাইফ থেকেই আমি লেন্স পরি, লেন্স ইউজ করি, বাট এখন কেন জানি না মানে ওইভাবে পরা হয় না, ইউজ করা হয় না, বাট অকেশনালি পরা হয়। খুব পছন্দের একটা জিনিস। ছুটির দিন মানেই একটু ঘোরাঘুরি, একটু আমাদের পিৎজা ডে, পিৎজা পাস্তা খাওয়ার দিন। সো এটার উদ্দেশ্যেই যাচ্ছিলাম, কারণ বাচ্চারা বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যায়, আর আসি আর পাপাও ফ্রি ছিল। সো দেন আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টে, আর ওখানে প্লে জোনও আছে, বাচ্চারা খেলতে পারবে। আর বাচ্চারা কিন্তু বাসায় থাকতে, বেসিক্যালি আয়াস আয়াস তো সবসময় বাসায় থাকে, আসিয়া তাও তো স্কুলে যায়, স্কুলে একটা মানে সুন্দর একটা টাইম স্পেন্ড করে আসে ওর ফ্রেন্ডদের সাথে, কিন্তু আয়াস কিন্তু ও একটা বাসায় থাকে, সো ও বেশি বোরিং ফিল করে। সো ওর জন্যই যাওয়া হয় বেসিক্যালি এভরি উইকে একদিন হলেও বাইরে
নিয়ে যাওয়ার ট্রাই করি আর কি। সো গিয়েছিলাম একেবারেই পরন্ত বিকালে, একটু সন্ধ্যা টাইমে গিয়েছিলাম, যেহেতু ওই টাইমে অনেক গরম ছিল এটার কারণে সন্ধ্যা টাইমে গিয়েছিলাম। সো গিয়েই দেখি আরিয়ান আছে, বৃষ্টিভাবি সবাই চেনেন, আমার ব্লগে অনেকবার দেখছেন বৃষ্টিভাবিকে। সো হঠাৎ করে ভাবির সাথে দেখা হয়ে গিয়েছে, সো আসছে, অনেক ভালো লাগছিল। আসলে একা একা ভালো লাগতেছিল না, পরে ভাবিকে দেখে মনটা ভালো হয়ে গেল। আর তাছাড়া আরও অনেক ভাবিরা এসেছিলো, বাট হচ্ছে ওদের ক্লিপগুলো নেওয়া হয় নাই। দেন আমরা একটু সেলফি তুললাম, দেন হচ্ছে টিকটক করলাম, কি আর করবো, বাচ্চারা পে করতেছে, আমরা মায়েরা বসে বসে আর কি করবো। অনেক মজার একটা দিন ছিল, মজার মানে ফান একটা টাইম স্পেন্ড করলাম। এখানে আধা ঘন্টা টাইম, আধা ঘন্টার মধ্যে দুইটা বেবি হচ্ছে, কত 400 হয়, বাট আমাদেরকে একটু ডিসকাউন্ট আছে কারণ আমরা রেগুলার, এটার কারণেই একটু ডিসকাউন্ট। সো মনে হয় 50 টাকা ডিসকাউন্ট করেছিল। সো এই তো বাচ্চাদেরকে অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, দ্যাটস ওয়াই আমরা একটু খেয়েও নিলাম। আসলে ফ্রাইডে তো অনেক বেশি, যেমন গ্যাদারিংও হয় আবার ফুড অর্ডার করলেও অনেক লেট হয়। সো আমরা আগে একটা আইটেম অর্ডার করে দেন হচ্ছে আমরা প্লে জোনে গিয়েছিলাম, কারণ বাচ্চারা অনেক হাংরি হয়ে যাবে, যাতে ওদেরকে আমি নিচে এসেই খাওয়াতে পারি। দ্যাটস ওয়াই একটা আইটেম অর্ডার করে আমি হচ্ছে প্লে জোনে গিয়েছিলাম, দেন বাকি আইটেমগুলো পরে অর্ডার করেছিলাম, দেন বাসার জন্য কিছু পার্সেল নিয়েছিলাম। সো ইয়া, এই তো আমাদের ফ্রাইডে ঘোরাঘুরি খাওয়া দাওয়া, অ্যান্ড দেন বাসায় এসে আবার আইসক্রিম খাবে। এই যে আমি ললি আইস ললি বানিয়েছিলাম বাচ্চাদের জন্য, অনেক বেশি মজা ছিল, আর ওরা অনেক বেশি হ্যাপি হয়েছিল। কেমন মজা, আল্লাহ দেখা আমি ছবি তুলবো এটার, আল্লাহ এরা পাগল হয়ে গেছে, এরা পাগল হয়ে গেছে, দেখি দেখি। এই যে কি করতেছো তুমি আয়াস, এসি এসিটার প্রবলেম দেয়ই না বলতে গেলে, বাট হচ্ছে এসিটার প্রবলেম দিয়েছে হঠাৎ করে, কারণ আমার রুমের এসিটার প্রবলেম হয় বাট ওই রুমের এসি কখনোই প্রবলেম হয় না, বাট হঠাৎ করে প্রবলেম হলো, কারণ এটা যে এলজির অনেক পুরাতন, যে জেনারেলের অনেক পুরাতন, যে আগে যে এসিটা ছিল প্রায় 15-16 বছর আগেই লাগানো। সো ওই এসিটা চেঞ্জও করা হয় না কারণ ওই এসির সার্ভিসটা অনেক ভালো।
কি দেখান জানি একটু দেখতেছে চকলেট হ্যাঁ ম্যাঙ্গো বার নেবেন ভালো লাগে দেখেন নেন আপনি কটা নিচ্ছেন সেই জেলি চকলেট এ পাগল হয়ে গেছে ওরা আর নতুন শপিংয়ে এসে তো নতুন মানে নতুন হয়েছে ওই সুপার শপটা ওখানে গিয়ে বাচ্চারা ফুল ক্রেজি হয়ে গিয়েছে টয়েস দেখে আর এত সুন্দর ওয়েদার মানে মনটাই ভালো হয়ে যাচ্ছে ছাদে গেলে ছাদে আসলে ব্যালকনিতে গেলে মনটাই ভালো হয়ে যাচ্ছে কারণ কিছুদিন আগে এত বেশি গরম ছিল মানে বলার বাইরে মনে হয় কুয়েতের গরম সব আমার হাজব্যান্ড তো বারবারই বলতেছে কুয়েতের গরম বাংলাদেশে চলে আসছে কুয়েতে এত বেশি গরম যে ঘামে না মানুষ সো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও বা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহ হাফেজ আর এতক্ষণে সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনারা যদি হচ্ছে সাপোর্ট না করেন আমি দিন দিন মোটিভেশন হারিয়ে ফেলতেছি সত্যি যেটা চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে এখন আরও অ্যাক্টিভ থাকার কথা বাট আমি দিন দিন ডে বাই ডে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছি চ্যানেলের প্রতি সো আপনারা বেশি বেশি লাইক করেন কমেন্টস করেন তাহলে আবারও আমি অ্যাক্টিভ হয়ে যাবো ইনশাল্লাহ আর এত সুন্দর ওয়েদার দেখে মনটা ভালো হয়ে যাওয়ার কথা যে কারণে মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ চাইলে কি না পারে 40 ডিগ্রি থেকে 24 ডিগ্রিতে চলে আসছে সো সো আল্লাহ হাফেজ টেক কেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন